দুর্গাপূজার পর এবার কালীপূজাতেও রাজনীতির ছোঁয়া। আগের বছর থেকেই বিভিন্ন পূজোর সঙ্গে যুক্ত হতে চেয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব চেয়েছে যাতে তারা বাংলা এবং বাঙালির এটা বোঝাতে পারেন। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেছেন। কালী পুজোতে দেখা গেল একই ছবি, বিজেপি সাংসদ সৌমিত্র খানের হাত ধরে উদ্বোধন হল দক্ষিণ কলকাতা নেতাজি সংঘ পরিচালিত রংকল শ্রী সার্বজনীন শ্যামা পুজোর। এদিন মায়ের সামনে আরতি করে তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2021 দিদি বিদায় হয়। এদিনের এই অনুষ্ঠানে সৌমিত্র খান ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চ্যাটার্জি, শঙ্কর শিকদার, বীর বাহাদুর সিং, সঞ্জয় সিং, উদয় ঝা, নরেশ শ্রীবাস্তব। মায়ের পুজো যেন আমরা সারা জীবন ধরে করতে পারি, কারণ বাংলায় আমরা দেখেছি সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, আমরা দেখেছি রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে আমাদের পালন করতে দেওয়া হয়নি। মাদেরকে যারা ধর্ষিত করেন বা মাদেরকে যারা হত্যা করেন তাদেরকেও, সে আসামিদেরকেও ছেড়ে দেন। যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যেন এই বছর তাড়াতাড়ি, একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমি চাই প্রত্যেক হিন্দু প্রথমে হিন্দু এবার বাড়িতে আলপনা কাটতে পারুক, পুজো করতে পারুক নির্বিঘ্নে, পুজোর বিসর্জন করতে পারুক নির্বিঘ্নে। আজকে শক্তির আরাধনা করে আমি আমার দিক দিয়ে মায়ের কাছে প্রার্থনা করব, হে মা তুমি বাংলার মানুষকে এত শক্তি দাও যাতে এই বাংলা সোনার বাংলায় তৈরি হয়, আর আমাদের আমাদের আর আমাদের পশ্চিম বাংলায় যেন এই যে যেটা চলছে এইসব যে দুর্নীতি করাপশন এগুলো যেগুলো চলছে সেগুলো আর না দেখতে হয়। ভারতীয় জনতা পার্টির যারা রয়েছি তারা, আমরা সবাই জানি, আমরা দুর্গা মাতার রাজ্য সভাপতি মাননীয় দিলীপ দা পুজো উদ্বোধন করার পরে পরপর দুবছর আমাদেরকে এখানে পুজো করতে দেয়নি। টিএমসির শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, তারা আমাদেরকে পুজো করতে দেয়নি। আমরা হাইকোর্টে মামলা করে, আমরা কিন্তু হাইকোর্ট আমাদেরকে মহামান্য আদালত আমাদেরকে পারমিশন দিয়েছেন এবং তার পরবর্তী পর্যায় থেকে কিন্তু আমরা এখানে পুজো করছি। এই বছরে আমরা দুর্গাপুজো করেছি, এবছর আমরা এখানে কালী পুজো করছি। আমরা দুর্গাপুজো এবং কালীপো ছড়িয়েছে, সেই মহামারীকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমাদের স্বাভাবিক জীবনযাপন ফেরত দাও। আর পশ্চিমবাংলায় আমরা যারা রয়েছি তারা বিশেষ করে প্রার্থনা করছি যে আমাদের পশ্চিমবাংলায় যে মমতা টিএমসি নামক যে মহামারী রয়েছে সেই মহামারীকে যেন 2021 এই বাংলা থেকে চিরতরে বিদায় করে এই বাংলাকে যেন আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সুরক্ষিত বাংলা আমরা গড়ে তুলতে পারি। কারণ আপনারা জানেন, আমি এক্ষুনি বললাম যে গত দুবছর আমরা এখানে পুজো করতে পারিনি। আপনারা জানেন যে কোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে প্রতিমা বিসর্জন করতে হয়েছে। তো বাংলায় আজকে এই যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বাংলাকে যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে এই যে আমাদের মমতা দিদি এবং তার রিপোর্ট চ্যানেল 10।